দেখো, এটি প্যালিওলিথিক এজ ইন ইন্ডিয়া। যদি প্যালিওলিথিক এজ যদি ইন্ডিয়ার আমি দেখিবা, তো লোয়র প্যালিওলিথিক যদি দেখিবা ইন্ডিয়ান কন্টেস্টরে, তো লোয়র প্যালিওলিথিক এজরে আমি টুলসকু হচ্ছে দুই ভাগে হচ্ছে ক্লাসিফাই করেছিল। গোটে হচ্ছে চপর এন্ড চপিং বা পেবল কলচর যেটা কুচি, আউ গোটে হচ্ছে হ্যান্ডেক্স কলচর। তো চপর বা চপিং বা পেবল কলচর যদি আমি এভিডেন্স দেখিবা, তাহলে পাকিস্তানের গোটে রিজন হচ্ছে পঞ্জাব রিজনরে থিবা সুহান রিভর ভ্যালি রু আমাকু আর হচ্ছে এভিডেন্স মিলিতিলা। তো সুহান যে রিভর অছি সেটা মু দেখো এটি লিখি দিছি ইন্ডাসর, সেটা ট্রাইবুটারি রিভর বা সিন্ধু নদীর সহায়ক নদী হচ্ছে সুহান রিভর। তো এই সুহান রিভর ভ্যালিরে কোণ হইতিলা বা সুহান নদী ঘাটিরে যেতবেলে এক্সপ্লোর করা যাইতিলা, তো সেতবেলে মানে হচ্ছে এই চপর চপিং টুলস রো হচ্ছে আমকু মানে হচ্ছে প্রমাণ মিলিতিলা, এভিডেন্স মিলিতিলা। সেথিপাই যেহেতু এটা সুহান নদী ঘাটিরে হচ্ছে আর হচ্ছে প্রমাণ মিলিতিলা, সেথিপাই তার নামকরণ অনুযায়ী তাকে দিয়াগলা সুহান কলচর বলে দিয়াগলা। তো চপর চপিং বা পেবল কলচর কু আমি সুহান কলচর বলে নাঁরে আমি জানতে। আউ যদি তুমি দেখিব সুহান কলচরর টুলস, যদি তুমি দেখিব হচ্ছে চপর বা চপিং কথা যদি কুয়াযিব, চপরটা তুমি জানিছ ইউনিফেসিয়াল যেটা কি হচ্ছে গোটে সাইড পট ধার থিবো, আউ চপিংটা হচ্ছে বাইফেসিয়াল দুই সাইড পট তার হচ্ছে ধার থিবো। আউ হচ্ছে সুহান কলচর যদি তুমি দেখিব, তাহলে হচ্ছে তার ডেভেলপমেন্ট চপর চপিং কলচর যদি তুমি দেখিব ডেভেলপমেন্ট হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার হয়েছিল, খালি সেতিক নুহে খালি সাউথ ইস্ট এশিয়ার হয়েছিল, আহরি বি মানে হচ্ছে এরিয়া অছি বা আহরি ক্ষেত্র অছি যেটি যেমতিকি হচ্ছে বর্মা চাইনা জাপা সেটু মধ্যে আমাকে দেখিবাকু মিলে। আর টু আউ যদি সুহান কলচর আমি যদি দেখিবা সেমতি নুহে খালি চপর চপিং সেটু মিলিছিল, তো সুহান কলচর মানে হচ্ছে সেটু কিছুটা ফ্লেক টুল মধ্যে হচ্ছে মিলিছিল। তুমি যদি কইব কিনা লোয়র প্যালিওলিথিক টাইমরে তো ফ্লেক টুলর সেমতি কিছু আসিনথিল, কাইনা সবু তো হচ্ছে কোর টুল কথা, কিন্তু এই যে জায়গাটা যে তুমি দেখুছ সুহান জায়গাটা বুঝিপারছ না, তো সুহান রিভর ভ্যালিরু আমি চপর চপিং অধিকাংশ টুল মিলিছিল, সেইপা আমি তাকে সুহান কলচর বলে কেদলে। বট এমতি আনুছি কিন্তু এ জায়গার পুঁ আহরি কিছু জিনিস মিলিছিল না, আমি যদি লোয়র প্যালিওলিথিক কথা কবা দেন হচ্ছে সেটি কো টুল হি মিলিছিল, বট আমি যদি ফ্লেক কথা দেখবা সেটি তো মিলিনথিলা। কিন্তু সোহান যে নদী ঘাটি যে রহিলা, সোহান রিভর যে রহিলা, সোহান রিভর ভ্যালি যে রহিলা, তো সেটু আমাকে মধ্যে কিছুটা ফ্লেক মধ্যে বি মিলিছিল। আউ যদি আমি দেখিবা এবে হচ্ছে হ্যান্ডেক্স, হ্যান্ডেক্স কলচর কু আমি আউ গোটে নাঁরে মধ্যে জানন্তি, সেটা হচ্ছে আকিলুয়ান কলচর। তো আকিলুয়ান কলচর বলে আমি হ্যান্ডেক্স কলচর কু মধ্যে জানন্তি। আউ সেটি যে টুলস গুড়া থিলা সেগুলা হচ্ছে হ্যান্ডেক্স, ক্লিভার, স্ক্রেপর, পোর এন্ড ফ্লেক টুলস। আউ হচ্ছে এই যে টুলস র ফার্স্ট টুল যদি তুমি দেখ, এই ফার্স্ট টুলটা মানে হচ্ছে হ্যান্ডেক্স কলচর বা যেটা কোচি আমি আকিলুয়ান কলচর কোচি, তো তার ফার্স্ট টুল আমি কেউ মিলিছিল না হচ্ছে চেন্নাইর মিলিছিল। আর চেন্নাইর যদি তুমি আগ না দেখব, তো পূর্বর কেউ নাঁরে আমি তাকে জানুলে না মাড্রাস নেমরে তাকে জানুলে, সেইপাই যেহেতু এই মাড্রাস জায়গার ফার্স্ট টুল এইটু হচ্ছে মিলিছিল হ্যান্ডেক্স কলচর, সেইপাই তাকে আমি কিছু সমটাইমস আমি তাকে কোণ কৌ না হচ্ছে মাড্রাসিয়ান কলচর মধ্যে কৌ, কাহাকু না হ্যান্ডেক্স কলচর বা মাকিলুয়ান কলচর ইজ অদরওয়াইজ নোন আজ মাড্রাসিয়ান কলচর। আউ এই যে ইন্ডিয়ার তো আমি যদি দেখব হ্যান্ডেক্স কলচর তুমি যদি দেখব, তাহলে সেটা হচ্ছে কাহা সমান বা কাহা সেটা সিমিলার না আফ্রিকা ইউরোপ ওয়েস্ট এশিয়ার থাকা হ্যান্ডেক্স কলচর সহ সেটা হচ্ছে সমান বা তা সহ মানে তার সম্বন্ধ হচ্ছে যোড়া যায়।